আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। 1199তম মিডি লাইভ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তামানা মাহমুদ উর্মি। সুপ্রিয় দর্শক, মিডি লাইভের মিডি টক আমার ডাক্তারের নিয়মিত আয়োজন হচ্ছে মিডি লাইভ, এবং মিডি লাইভের বেশ কিছু ধারাবাহিক আয়োজনের একটি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, প্রস্টেট এবং প্রস্রাব সংক্রান্ত জটিলতা। এটি একটি ধারাবাহিক আয়োজন এবং এই ধারাবাহিক আয়োজনে প্রস্টেট সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন। পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে, ডাক্তার ফজল নাসির স্যার রয়েছেন আমাদের সঙ্গে, যিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এবং ইউরোলজিতে ইউরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন। স্যার, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আশা করছি আপনি ভালো আছেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডক্টর উর্মি, অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে। আমিও খুব ভালো বোধ করছি, আশা করি আমরা বেশ কিছুক্ষণ এই বিষয়ে আলোচনা করতে পারবো। অবশ্যই, এবং সুপ্রিয় দর্শক আপনাদের জন্য বলছি, আমরা কিন্তু 1199তম পর্বে রয়েছি, অতি দ্রুত 1200তম পর্বে পদার্পণ করতে যাচ্ছি। এবং এই যে আমাদের নাতি দীর্ঘ একটি যাত্রা, এই যাত্রায় আপনারা সাথে আছেন, আপনাদেরকে পাশে নিয়ে আমরা পথ চলছি। এবং আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স প্রতিটি প্রোগ্রামে ওপেন থাকে। সমস্যা সংক্রান্ত আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেই সংক্রান্ত সমস্যায় যদি পড়ে থাকেন, সেই সমস্যা সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে রাখতে পারেন। কমেন্ট বক্স অবশ্যই আপনাদের জন্য ওপেন রয়েছে। এবং এসকে ফার্মাসিউটিক্যাল কে এই পর্যায়ে ধন্যবাদ জানিয়ে দিতে চাই, কারণ তারা আমাদের আজকে স্পন্সর এবং আমাদের আজকে নলেজ পার্টনার জ্যাট্রাল এবং ইউরোফিট প্লাস। তো আপনার কাছে আমি প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে, আমরা সবাই জানি প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষাঙ্গ, এবং প্রোস্টেট গ্ল্যান্ড আসলে পুরুষের শরীরে কেন গুরুত্বপূর্ণ, কোন বয়সে গিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যাগুলো দেখা দিতে পারে, সে বিষয়ে একটু জানতে চাইছি। উর্মি, অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রস্টেট হচ্ছে ছেলেদের অঙ্গ, মেয়েদের নাই। একটু আপনি ঠিকই বলেছেন যে এটা পুরুষের অঙ্গ। তো অবস্থানটা যদি আমরা লক্ষ্য করি, এটা বেশ ডিপে থাকে, গভীরে থাকে, প্রস্রাবের থলি থেকে প্রস্রাবের নালীটা বা ইউরেথ্রা যখন তৈরি হয়, এই ইউরেথ্রাটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক ভিতর দিয়ে চলে যায়, অনেকটা পাহাড়ের মধ্যে যেরকম আমরা টানেল করে চলে যাই। ইউরেথ্রা বা পেশাবের নালীটা ছেলেদের ক্ষেত্রে, আপনারা জানেন ছেলেদের পেশাবের নালী বড় হয় প্রায় 20 সেন্টিমিটারের মতো, যেখানে মেয়েদের পেশাবের নালী মাত্র 3 থেকে 4 সেন্টিমিটার। অর্থাৎ পেশাবের নালী প্রস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে যায়, টানেল করে চলে যায়। এটি বয়স বাড়ার সাথে সাথে বাড়ে। আমরা যখন মার পেট থেকে জন্মগ্রহণ করে একটা ছেলে, তখন এটার ওজন থাকে 2 গ্রাম। আস্তে আস্তে এটা বড় হয় এবং এর নর্মাল সাইজ আমরা বলি 20 থেকে 30 গ্রাম। কোনো কোনো জায়গায় 20 বলে, কোনো জায়গায় 30 বলে। তো আমরা এটা 20 থেকে 30 গ্রামের মধ্যে এটাকে নর্মাল সাইজ প্রস্টেট বলবো। প্রস্টেট গ্ল্যান্ডের মেইন কাজটা যদি আমরা ধরি, যে প্রধান কাজটা কি, বীর্যের জলীয় অংশটুকু বা জলীয় অংশের একটা প্রধান অংশ আসে প্রস্টেট থেকে। অর্থাৎ বীর্যটা অনেকটা শরবতের মতো, শরবতে যেরকম পানি থাকে, চিনি থাকে, লেবু থাকে, ঠিক তেমনি বীর্যর একটা অংশ আসে হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে, একটা অংশ আসে প্রস্টেট থেকে, আর খুব সামান্য অংশ থাকে অন্ডকোষ থেকে, যেটা শুক্রাণু বহন করে নিয়ে আসে। তো সাধারণত এটাই প্রস্টেটের, যে এটা প্রস্টেটের জলীয় অংশটুকু, বীর্যের যে জলীয় অংশটুকু তৈরি করে, অর্থাৎ কিনা একটা মানুষের বংশগতি ধারণের জন্য বা বংশ বিস্তারের জন্য প্রস্টেট গ্ল্যান্ডের যে সিক্রেশনটুকু আসে, সেটা আসাটা জরুরি। সেই হিসাবে প্রস্টেট একটি একটা গুরুত্বপূর্ণ অংশ পুরুষের, আমি বলবো রিপ্রোডাকশনের জন্য এটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। জি স্যার, এবং এই যে এত জরুরি, এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এই অঙ্গটি ছোটবেলা থেকে কিভাবে একেবারে অ্যাডাল্ট ফর্মে আসে, এবং কিভাবে তার কাজগুলো সে পরিপূর্ণ অবস্থায় করতে থাকে, কোনো নিয়ামক কোনো ফ্যাক্টর রয়েছে কিনা, সে বিষয়ে একটু জানতে চাই স্যার। প্রস্টেট গ্ল্যান্ড ন্যাচারাল ওইতে বড় হবে। প্রস্টেট গ্ল্যান্ড এর মধ্যে 3টা কম্পোনেন্ট আছে এখানটাতে বেসিক্যালি। একটাকে আমরা বলি প্যারেনকাইমা বা যেটাতে গ্ল্যান্ড থাকে, একটা থাকে মাসল, আর একটা থাকে হচ্ছে ফাইব্রাস অংশ, অর্থাৎ কিনা এর কাঠামোটা তৈরি করে, বাইরের কাঠামোটা। বয়স বাড়ার সাথে সাথে দেখেন একটা ছেলে যখন পিউবার্টিতে চলে যায় বয়সন্তীকালে, তার তখন তার একটা হরমোন যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনের স্টিমুলাসের কারণে প্রস্টেট গ্ল্যান্ডের অন্যান্য সব অঙ্গের মতো প্রস্টেট গ্ল্যান্ডেরও বৃদ্ধিটা শুরু হয়। তবে বেশি বৃদ্ধি দেখা যায় সেই অংশটা হচ্ছে
40 বছরের পরে যে হঠাৎ করে এর বৃদ্ধিটা অনেক বেশি শুরু হয়, এবং 40 বছরের পরে থেকেই কিন্তু অনেক পুরুষেরই পেশাবের কষ্ট শুরু হয়। বাট বাই দ্য এজ অফ 60, 60 বছরের কাছাকাছি যে প্রায় 60% পুরুষের প্রস্রাবে কষ্ট হয়, কারণ একটা নরম নালি যাচ্ছে এর ভেতর দিয়ে আর প্রস্টেট গ্ল্যান্ড আস্তে আস্তে বড় হচ্ছে, এর কাজে এটাকে চাপ দিয়ে ধরে, ধরলে তখন পুরুষের কষ্ট হয়। আর একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা স্ট্রোমাল কম্পোনেন্ট আছে, তিনটা কম্পোনেন্ট আমরা বলছি, ফাইব্রোমাস্কুলো গ্যান্ডুলার অর্গান। যদি প্যারেনকাইমা এবং গ্ল্যান্ডটা বড় না হয়, স্ট্রোমাল কম্পোনেন্টের প্রলিফারেশন হয়, তাহলে কিন্তু গ্ল্যান্ডটা বড় না হয় ছোট হতে পারে, এবং এই ইফেক্টটা যেটা করবে সেটা হচ্ছে যে একটা পানির পাইপ যাচ্ছে ধরেন বাগানে পানি দেওয়ার জন্য, সেটাকে আপনি পা দিয়ে চাপা দিলে ওই পানির প্রবাহ কমে যাবে। আবার কেউ যদি মনে করে যে আমি একটা রবারের আংটা পরিয়ে দিব, আংটা কিন্তু খুব বড় হয় না, ছোট জিনিস, সেটা দিয়েও কিন্তু এর যাত্রাটাকে ব্যাহত করতে পারে। অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড বড় হলেও সমস্যা করতে পারে, আবার ছোট হয়ে গেল যদি যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে। 80 বছরের কাছে যে যে আমরা দেখতে পাই যে প্রায় 80% বা মোস্ট অফ দা মেল, অর্থাৎ 60-র পরে থেকে যত বয়স বাড়বে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে সিমটম গুলা তখন বাড়তে থাকবে। জি, এবং এই যে স্যার আপনি বলছিলেন 40 বছর বয়স থেকে সমস্যা শুরু হয়ে 60 বছরের মধ্যে 60% পুরুষের এই সমস্যা হয়ে থাকে, এর কারণটা কি? এর পেছনে নিয়ামক হিসেবে কোনো কারণ কি কাজ করে? এটারই অনেক রকমের হাইপোথিসিস আছে, একেবারে যে ক্লিন কাট বলা যাবে যে একটা কারণই যথেষ্ট তা না, এর মধ্যে কিছু আছে নিওপ্লাস্টিক থিওরি যে গ্ল্যান্ডের প্রলিফারেশন, কেউ বলছে যে হরমোনাল থিওরি, তবে সবচেয়ে আবার কোনো কোনো জায়গায় আননোন থিওরিটা বলা হয়। তো একসেপ্টেবল থিওরি যে একটা হরমোনাল ইমব্যালেন্স হয় এখানটাতে, মেয়েদের টেস্টোস্টেরনটা কমতে থাকে, ইস্ট্রোজেনটা বাড়তে থাকে, এবং রিসিপ্টরের কিছু আপ এবং ডাউন রেগুলেশন হয়, যার ফলে 40 বছর পর্যন্ত বা আগে পর্যন্ত যেরকম একটা স্থিতিশীলতা ছিল স্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের, সেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়। হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই গ্ল্যান্ড গুলোর অধিক হারে প্রলিফারেশন গুলা হচ্ছে, কারণ যখন রিসিপ্টার আমার বেশি হয়ে যাবে, খাবারের সংখ্যা যখন সে বেশি নিতে পারবে, তখন এটার প্রলিফারেশন হবে। তবে কোন সবগুলো কোনটাই যতগুলোই বলি, কোনো কারণই কিন্তু বা কোনো হাইপোথিসিস স্ট্যাবলিশ না, মানে 100% যেটাই সত্যি তা কিন্তু না, তবে সত্যি কথা যেটা, যেটার প্রলিফারেশন হয়। জি, আমাদের দর্শকরা প্রশ্ন করছে, দর্শকদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই। আল নোমান জানতে চেয়েছেন যে কোনোভাবে প্রোস্টেট এনলার্জমেন্টের জন্য মাস্টারবেশন রেসপন্সিবল কিনা, ইয়াঙ্গার জেনারেশনের জন্য আপনি যেন একটু ক্লিয়ার করে দেন। না, মাস্টারবেশন রেসপন্সিবল না, মাস্টারবেশন রেসপন্সিবল না, না। না, ধন্যবাদ স্যার। এবং আপনার কাছে যদি জানতে চাই, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেল, কখন আসলে সিগনিফিকেন্ট এবং কখন সে উপসর্গগুলো প্রকাশ করে, উপসর্গগুলো প্রকাশিত হলে এই যে প্রস্রাবের নালি শুরু হয়ে যাওয়া এবং প্রস্রাবে কষ্ট হওয়া, এছাড়া আর কোনো উপসর্গ রয়েছে কিনা, কখন চিকিৎসক বা আপনাদের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবে রোগীরা? অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন, আমি একটা একটা করে আসি আর কি। দেখুন, আমরা অনেক পেশেন্ট পাই যে 30 বছর বয়সে বা 35 বছর বয়সে কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করতে গেছে, সোনোলজিস্ট দেখে বলে দিলেন যে আপনার প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে। ওনাদের কিন্তু প্রথমত মানসিক ভাবে একটু দ্বিধাগ্রস্ত হয় যে কি হলো, এই জিনিসটা কি, কেন বড় বললো, তখনই ওনারা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার চেষ্টা করে। বেসিক্যালি প্রস্টেট এমন একটা গ্ল্যান্ড যেটা ভলিউমের উপরে ট্রিটমেন্ট নির্ভর করে না, যদি সিমটম না তৈরি করে, আমি আবারও বলছি যদি উপসর্গ না তৈরি করে, তাহলে চিকিৎসার দরকার পড়ে না। এই জন্যই আমরা একটু পরে আসব যে সিমটম গুলাকে ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর বা IPSS এর মধ্যে আমরা ক্যাটাগরি করি, এখানে ভলিউমের কথা কিন্তু বলা নাই, যে নো সিমটম নো ট্রিটমেন্ট। সিমটম গুলাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি হচ্ছে স্টোরেজ সিমটম, অর্থাৎ কিনা ধরে রাখতে সমস্যা, আর একটা হচ্ছে ভয়েডিং সিমটম, ভয়েড করতে মানে প্রস্রাবটা বের করতে সমস্যা। এখন স্টোরেজ সিমটমের মধ্যে যেটা হয়, যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আর্জেন্সি, যে প্রস্রাবটা আসলো উনি ধরে রাখতে পারছেন না, তাড়াতাড়ি যেতে হবে, যেতে যেতে পড়ে যেতে পারে। ফ্রিকোয়েন্সি, বারে বারে প্রস্রাবে যায়, কতবার, নর্মাল একটা পার্সন সারা 24 ঘন্টাতে 8 বার পর্যন্ত প্রস্রাব করতে পারে, 5 থেকে 8 আমরা ধরি, এর চেয়ে যদি বেশি হয়, আর রাত্রে ঘুম থেকে
একবার পর্যন্ত নর্মাল, একবারের বেশি যদি হয় তাহলে আর্জেন্সি গেল, ফ্রিকোয়েন্সি গেল। আর একটা হতে পারে নকচুরিয়া বললাম আমরা, একটা হচ্ছে নকচার্নাল অ্যানোরেসিস, বিছানার মধ্যে পেশাব করে যায়। আর একটা হচ্ছে ইনকন্টিনেন্স ডেভেলপ করে, যে প্রস্রাব আসলো উনি যেতে যেতে বা প্যান্ট খুলতে খুলতে বা কোমরে বসতে বসতে পেশাবটা পড়ে গেল। ভয়েডিং সিমটমের মধ্যে যেটা হচ্ছে যে শুরু করতে দেরি হয়, যেটাকে আমরা বলি হেজিটেন্সি, ঠিক আছে, যে আপনি কথা বলতে চাচ্ছেন, কোনো কিছু একটা বলতে চাচ্ছেন কাউকে কিন্তু বলতে পারছেন না, আড়ষ্টতা যেটাকে আমরা বাংলাতে বলি, হেজিটেন্সি হতে পারে। এরপরে যেটা হয় যে পোর ফ্লো, নর্মালি যে ফ্লোটা থাকার কথা তার চাইতে আস্তে আস্তে পেশাব করে, প্রলং ভয়েডিং। নর্মালি একটা ধরেন মেলের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে ওনার প্রস্রাবটা শেষ হয়ে যাবে, সেটা না হয়ে লম্বা সময়, কারো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হচ্ছে। আরেকটা হচ্ছে যে সেন্স অফ ইনকমপ্লিট ভয়েডিং, প্রস্রাবটা করে আসলেন উনি, করার পরে মনে হচ্ছে যে না ওনার শেষ হয় না, রয়ে যাচ্ছে যতবারই করছেন, এবং এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। প্রথমে হয়তো উনি মাসে একবার মনে করতেন এরকম হচ্ছে, এরপরে 15 দিন, এরপরে সপ্তাহে, এরপরে প্রত্যেক দিনের মধ্যে 5 বার পেশাব করলে হয়তো 3 বা 4 বার মনে হয়। আর সবার শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিটেনশন অফ ইউরিন, একেবারেই পেশাবটা করতে পারছেন না উনি, পেশাবটা হঠাৎ করে এরকম হলো। বা অনেক সময় যেটা হয় যে ওভারফ্লো ইনকন্টিনেন্স, পেশাবটা পেশাবের থলির মধ্যে বেঁধে থাকে, এই যে বাড়তে বাড়তে সবসময় একটু 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 করে, যেমন আমরা কলের যদি খুলে রাখি, একটা নিচে যদি আমরা একটা বাটি দিয়ে রাখি অথবা বালতি দিয়ে রাখি, বালতিটা ভরে যেরকম টুকটুক করে পড়তে থাকে, ওরকম আস্তে আস্তে পড়তে থাকে, এবং এক পর্যায়ে যায় পেশাবটা হচ্ছে রিটেনশন হয়ে যায়। কারো কারো তাকে আবার পোস্ট ম্যাকচুরেশন সিমটম বলি আমরা, যে পেশাব করার পরে, পেশাব হয়ে গেছে তারপরে একটু একটু পড়তে থাকে। তো এই দুই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে কিন্তু আসতে পারে, যে একটাকে স্টোরেজ সিমটম, পেশাব ধরে রাখতে তার সমস্যা, আর একটা হচ্ছে পেশাব করতে সমস্যা। তো কোনটা আগে আসবে সেটা আমাদের ভাষায় আমরা বলি যে হেসিটেন্সিটা সবসময় আগে আসে, কিন্তু পেশেন্ট এটাকে কিছু মনে করে না। কিন্তু কোনটাকে বেশি গুরুত্ব দেয়, যখন হচ্ছে স্টোরেজ সিমটম গুলো, যে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, বারে বারে পেশে যাচ্ছে, পেশাব আসলে করতে পারছে না, এখন সেটা হচ্ছে তার সোশ্যাল নুইসেন্স ক্রিয়েট করে। আর হেসিটেন্সি বা প্রলং ভয়েডিং কিন্তু অতটা সোশ্যাল নুইসেন্স ক্রিয়েট করে না। আরেকটা হচ্ছে নকচুরিয়ার হওয়ার সাথে সাথে রোগী কিন্তু বুঝে যায় যে আমার কোনো একটা সমস্যা হয়েছে, যে রাতের বেলা যখন বেশি বেশি করে যায় তখন ওনারা কিন্তু মেডিকেল হেল্প সিক করে। এখন আমাদের সমস্যা একটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমেই যাদের কাছে মেডিকেল সিক করি সেটা হলো ওষুধের দোকানদারের কাছে প্রথমে যাই আমরা, এরপরে আমরা চেষ্টা করি যে কবিরাজি খেলে ভালো হবে কিনা। ডাক্তারদের কাছে কিন্তু আমরা অনেক পরে আসি, ততক্ষণে দেখা যাচ্ছে যে রুগীটা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে চলে আসছে, যেটা তার সমস্যা সেটা বাদ দিয়ে অনেক কিছু উল্টাপাল্টা ওষুধ, গাছগাছালি খেয়ে তারপরে আমাদের কাছে আসছে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে চমৎকার ভাবে বলছিলেন। আমার একটি প্রশ্ন হচ্ছে স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নকচুরি আছে এবং তার হয়তো বা প্রস্রাব সরু নালীতে হচ্ছে অথবা একটু আটকে যাচ্ছে, এই ধরনের সমস্যায় রোগী ভুগছেন, কিন্তু আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে প্রস্টেটের সাইজ অতটা এনলার্জ না, এনলার্জমেন্টটা সিগনিফিকেন্ট না। তার মানে আমি বলতে চাইছি যে স্যার উপসর্গ আছে কিন্তু রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্টটা নর্মাল আসলো, এরকম কি হতে পারে বা এরকম হলে আসলে সেক্ষেত্রে করণীয় কি? উর্মি অনেক ধন্যবাদ। এখন দেখেন এখানে দেখতে হবে যে রোগীর বয়সটা কেমন, 1 নম্বর। প্রথমে আমি বলেছি যে প্রস্টেটের কিন্তু সাইজের উপরে ট্রিটমেন্ট কোনো নির্ভরশীল না, মানে ভলিউমের উপর নির্ভরশীল না, পেশেন্টের বয়স একটা। আর যে শুধু যে প্রস্টেটের কারণে এরকম সমস্যা হতে পারে তা না, প্রস্টেটের কাছাকাছি তো আরো কিছু সমস্যা আছে যেটার কারণে এই কি ঝামেলা হতে পারে। যেমন ওনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে তার সমস্যা হতে পারে, যদি ইউরিনারি ইনফেকশন থাকে কাছাকাছি সমস্যা নিতে পারে, প্রস্রাবের নালী যদি সরু হয়ে যায় যদি স্ট্রিকচার ইউরেথ্রা বলি সেক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে, কিছু কিছু সময় নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে, ঠিক আছে, নার্ভের সমস্যার কারণে, কিছু সিস্টেমিক ডিজিজ, যারা হাইপার থাইরয়েডিজম যদি থাকে তার, বা থাইরোটক্সিকোসিস যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু একই রকমের সমস্যা নিয়ে আসতে পারে, যে সিমটমটা আবার এখানে হলো বাট কজটা রয়ে গেছে আর এক জায়গায়। কাজে প্রত্যেকটা পেশেন্টকে আমাদের ইন্ডিভিজুয়ালি জাজ করতে হবে, তার ইতিহাসটা শুনতে হবে, তাকে প্রপার এক্সামিনেশন করতে হবে, এবং প্রয়োজন হলে কিছু পরীক্ষা দিয়ে আমাদের এই ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে হবে ট্রিটমেন্ট শুরু করার আগে, সেটা কাজটা জরুরি।
জি, এবং অবশ্যই দর্শকরা বুঝতে পেরেছেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা বুঝতে পেরেছেন। আরেকজন দর্শক পারভেজ আহমেদ, তার বয়স 25 বছর, তিনি জানিয়েছেন যে তার ঘন ঘন প্রস্রাব হয় এবং 10 লিটারের মতো পানি তিনি খান। ভেরিকোসিল গ্রেড 3 আছে এবং আনম্যারিড। প্রোস্টেটের সমস্যার সাথে ভেরিকোসিলের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে তিনি প্রশ্ন করেছেন। উর্মি, প্রথমেই বলি যে প্রস্টেটের সাথে ভ্যারিকোসিলের কোনো সমস্যা, কোনো রকম সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা ডিজিজ এন্ট্রি। আলাদা দ্বিতীয় কথা বলি, আপনি 10 লিটার পানি খাচ্ছেন, আপনার প্রস্রাবের থলির সর্বোচ্চ ধারণ ক্ষমতা আমি ধরে নিচ্ছি 500। তো 500 যদি হয়, তাহলে আপনাকে দিনের মধ্যে 20 বার টয়লেটে যেতে হবে। এত পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলে দিয়েছেন যে সবকিছু একটা সীমার মধ্যে, সীমা লঙ্ঘনকারী করা উচিত না। আপনার পানির চাহিদা আছে সর্বোচ্চ 35 থেকে 40 সিসি পার কেজি পার ডেতে। গ্রীষ্মকালে আপনি 40 সিসি পানি পান করবেন, শীতকালে এটা 30 বা 35-এ নিয়ে আসবেন। এই জন্য আমরা বলি যে একটা 70 কেজি মানুষের আইডিয়াল পানির দরকার হচ্ছে 3 লিটার। তো 3 লিটারের জায়গায় আপনি যখন এটাকে 10 লিটারে নিয়ে গেছেন, আপনার শরীরে উটের মতো কোনো জায়গা নাই যেখানে পানি ধরে রাখতে পারবে। কাজে আপনাকে বারে বারে ফ্রিকোয়েন্সি হলে হবে, এটা ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি এবং নকচুরি মানে রাত্রে বেড়াতে আপনাকে যেতে হবে। আপনার জন্য প্রথম সমস্যার সমাধান হচ্ছে পানির পরিমাণটা কমানো, অন্য কোনো ওষুধে না। আর দ্বিতীয়, আপনি ভ্যারিকোসিলের কথা বলেছেন, ভ্যারিকোসিলের সাথে প্রস্টেটের কোনো সম্পর্ক নেই। ভ্যারিকোসিল মানে হচ্ছে অন্ডকোষের রক্তনালীগুলো ফুলে গেছে। গ্রেড 3-তে সাধারণত কিন্তু অপারেশন লাগে, অন্য কোনো ট্রিটমেন্টে গ্রেড 3 ভালো হয় না। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক প্রশ্ন করেছেন সেজন্য, এবং আশা করছি আপনি আপনার প্রশ্নের যথার্থ উত্তর পেয়েছেন। মোহাম্মদ মোজাহিদ শরীফ, তিনি জানিয়েছেন তার বয়স 26 বছর, রাতে শোয়ার পর তার একটু পর পর প্রস্রাবের বেগ আসে। তোকমা, ইসবগুলের ভুষি এগুলো রাতে ভিজিয়ে সকালে কিছুদিন খেয়ে তিনি ভালো ছিলেন বলে তিনি মনে করছেন। সমস্যাটা এখন আবার দেখা দিয়েছে, এখন তিনি কোনো মেডিসিন আছে কিনা সে ব্যাপারে পরামর্শ চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার আসলে আমাদের ফ্লুইড হ্যাবিটটা প্রথমে দেখা দরকার। আমরা এই সমস্ত রুগীকে যেটা করি সেটা হচ্ছে একটা ব্লাডার ডায়েরি দিই ওনাদেরকে, পরপর কয়েকদিনের, অন্তত সপ্তাহখানেকের, যে আপনি সারাদিনে কতবার পানি খেলেন এবং কতবার কি পরিমাণ প্রস্রাব করলেন, এটা আমাদের জানাটা খুবই জরুরি। দেখা যাবে যে আপনি হয়তো, একটা হতে পারে যে দিনের চাইতে রাতের ভাগে পানি পান করছেন বেশি। তো রাত্রে ভাগে যদি আপনার পানির পরিমাণ বেড়ে যায়, তাহলে আপনার কিডনি তো রেস্ট নেয় না, সে তাহলে রাত্রের দিকে বেশি কাজ করবে। এমনিও রিকাম্বেন্ট অবস্থায় মানে শুয়ে থাকলে কিডনিতে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, কিডনি এমনি রাত্রেবেলা বেশি কাজ করে। তারপরে যদি রাত্রের ভাগে অতিরিক্ত পানি খাওয়া হয়, সেই ক্ষেত্রে আপনাকে বারে বারে টয়লেটে যেতে হতে পারে। তো আমার সাজেশন যেটা হবে, আপনি টোটাল পানিটা ঠিক করে নিতে হবে আপনার ওজন অনুযায়ী এবং আপনার কাজের ধরন অনুযায়ী, এবং এই পানিটাকে আমরা রিডিস্ট্রিবিউশন করব, যে রাত্রের ভাগে পানির পরিমাণ কমিয়ে দেব। এরপরে যদি কাজ না হয়, তাহলে বেশ কিছু ওষুধ আছে যেগুলো আপনাকে আমরা দিতে পারি। এটা এই রাত্রেবেলা নাইট টাইম নকচুরিয়া বা নাইট টাইম ফ্রিকোয়েন্সি যেটা বলি, এটা কমানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আসলে ইউরিনারি ফ্রিকোয়েন্সি নিয়ে অনেক দর্শকই প্রশ্ন করেছেন। যদি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রোস্টেট, দর্শকরা ফ্রিকোয়েন্সি নিয়ে প্রশ্ন করছেন, আমি আর কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। গাজী আজম হোসেন, তিনি সালাম দিয়ে জানিয়েছেন তিনি আপনার একজন পেশেন্ট, তার বয়স 20 বছর, এবং ভেরিকোসিল গ্রেড 2 রাইট সাইডেড ভেরিকোসিলের জন্য তিনি আপনাকে দেখিয়েছিলেন এবং তার ফ্রিকোয়েন্সি সমস্যাও ছিল। ড্যাপ্রন 500 বিডি ডোজে 3 মাস এবং ফ্লন্টিন 500 বিডি ডোজে 6 উইকস তাকে দেয়া হয়েছিল, দিয়েছিলেন আপনি। তিনি 20 দিন খাওয়ার পর আর ডোজ কমপ্লিট করতে পারেননি, কারণ হিসেবে তিনি বলেছেন তার কোষ্ঠকাঠিন্য হচ্ছিল। এখন তার সমস্যা যে দুটি ছিল সে দুটি সমস্যা কিন্তু রয়েই গেছে, আপনার কাছে এখন পরামর্শ চাইছেন। ওনাকে আবার আসতে হবে আর কি, এটাই পরামর্শ। আমরা ওষুধটাকে তাহলে ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো আবার নতুন করে। আচ্ছা, আরেকজন দর্শক হাসান নাইমুন, তিনি 21 বছর বয়স্ক এবং তিনিও ফ্রিকোয়েন্সি নিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি জানিয়েছেন তার আর্জেন্সিও আছে, ধরে রাখতে কষ্ট হয় যখন বেগ আসে এবং 1 মিনিটও ধরে রাখা কষ্ট হয়। 1 বছর আগে তার একবার ইউরিনারি ইনফেকশন হয়েছিল, এখন তার বয়স কিন্তু মাত্র 21 বছর, তাকে কি পরামর্শ দেবেন স্যার?
ওনার যে সমস্যাটা, এটা সম্ভবত ওভার একটিভ ব্লাডারের সমস্যা। ওভার একটিভ ব্লাডার মানে হচ্ছে ডায়াগনোসিস অফ ইনক্লুশন, আর্জেন্সি উইথ আর উইদাউট আর ইনকন্টিনেন্স। ইন্টারন্যাশনাল ইনকন্টিনেন্স সোসাইটি, ইউকে বেসড একটা প্রতিষ্ঠান, যারা এটার উপরে সবচেয়ে বেশি কাজ করে সারা দুনিয়াতে, তাদেরই ডেফিনেশন এটা, অ্যালং উইথ WHO, যে কারো যদি আর্জেন্সি তার সাথে যদি আর্জ ইনকন্টিনেন্স থাকে, প্রোভাইডেড আদার কারণগুলা এক্সক্লুড করা যায়। কি ধরনের সেকেন্ডারি কজগুলা? কারো যদি প্রস্টেট হাইপারপ্লেশিয়া না থাকে, যেমন এই বয়সটা বললেন, UTI না থাকে, স্ট্রিকচার না থাকে, নিউরোজেনিক্যাল কম্পোনেন্ট যদি না থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস যদি না থাকে, তাহলে এটাকে আমাদের ধরে নিতে হবে ওভার একটিভ ব্লাডার। ওভার একটিভ ব্লাডার একটা আননোন ইটিওলজির জিনিস, এটা ফাংশনাল ডিসঅর্ডার। গাটে যেরকম ইরিটেবল বাউল সিন্ড্রোম হয়, ব্লাডারের ক্ষেত্রেও ঠিক তেমনি একটা সমস্যা, যে এই ব্লাডারের মিউকোজাল সেন্সিটিভিটি বেজে অল্প একটু পেশাবেই এদের রিফ্লাক্সটা শুরু হয়ে যায়। এখন এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে কতগুলো, একটা হচ্ছে পেশেন্টকে এক্সপ্লানেশন করা, কাউন্সিলিং একটা বড় একটা পার্ট জুড়ে, যে আপনার আসলে তেমন কোনো ঝামেলা নাই, আপনার সবকিছু ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, আমাদের ফ্লুইড যতটুকু লাগে আইডিয়াল লেভেলে সর্বনিম্ন পর্যায়ে তাকে নিয়ে আসতে হবে। যে সমস্ত খাবার অতিরিক্ত ইউরিন প্রোডাকশন করে, যেরকম ক্যাফেইন জাতীয় খাবার, চকলেট, মিল্ক প্রোডাক্ট, তারপরে চা কফি, এগুলো তারপরে বেভারেজ, কোকোকোলা, ফান্টা, অনেকে হালাল বিয়ার পান করেন, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে, এবং কার্বোনেটেড জিনিসপত্র আরো যদি কোনো কিছু থাকে সেগুলো তাকে বাদ দিয়ে দিতে হবে। ইন অ্যাডিশন উনি যদি স্মোক করে, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রথমটা গেল আমাদের হচ্ছে কাউন্সিলিং, বিহেভিয়ারাল মডিফিকেশন, 3 নাম্বার হচ্ছে বায়োফিডব্যাক মেকানিজম, যেটা তার মধ্যে আছে তাকে টাইম ভয়েডিং করতে হবে, যে আপনি অবশ্যই চেষ্টা করবেন ধরে রাখে দেখে 2 ঘন্টা পর পর, প্রথমে একটু দেরি করে 15 মিনিট 20 মিনিট এভাবে বাড়াতে, যে আপনার যদি আর্জেন্সি আসেও সেটাকে আপনাকে ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে। এত কিছুতে যদি কাজ না হয়, তারপরের আমাদের পরামর্শ হচ্ছে আমরা কিছু ওষুধ দিই, ব্লাড প্রেশার যেরকম সিঙ্গেল ডোজে শুরু করা হয়, পরবর্তীকালে না কন্ট্রোল হলে ডাবল ডোজ, মানে কম্বিনেশন, এক্ষেত্রে কম্বিনেশন দেওয়া যায়। ওষুধেও যদি ফেলিওর হয়ে যায়, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে হচ্ছে নার্ভ স্টিমুলেশন দেওয়া, সেক্ষেত্রে আমরা কয়েক ধরনের দিতে পারি। পোস্টিরিয়র টিবিয়াল নার্ভ স্টিমুলেশন দিতে পারি, স্যাক্রামে আমরা এক ধরনের পেস মেকারের মতো নিউরো স্টিমুলেটর দিয়ে দিতে পারি। আরো আছে যে পেশাবের থলিকে আমরা সিডেট করতে পারি, সার্জিক্যাল অপশন। তার মধ্যে আপনি জানেন যে বোটলোনিয়াম টক্সিন একটা জিনিস আছে, বোটক্স নাম যেটা বলি আমরা সংক্ষেপে, বোটক্স ইঞ্জেকশন দিয়ে এই পেশাবের থলির যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে প্যারালাইজ করে দেওয়া যায়। আরো কাজ করা যায় সেটা হচ্ছে ইন্টেস্টাইন নিয়ে এসে পেশাবের থলির ধারণ ক্ষমতা বাড়াই দেওয়া যায়। সবার যে সব ট্রিটমেন্ট লাগবে এমন না, ওনাকে ভালো মতো করে জাজ করতে হবে যে উনি কোন ট্রিটমেন্টে ওনার হচ্ছে ওনার জন্য সুবিধা হবে, ভালো হবে। এই জন্য আমরা এটাকে বলি স্টেপ ল্যাডার ফর্মে, যে আমরা একটার পর একটা ট্রিটমেন্ট দিয়ে দেখি যে উনি কোনটাতে ভালো থাকেন। আবার ওভার একটিভ ব্লাডার অনেক সময় ভালো হয়ে যায় অটোমেটিক্যালি, যেহেতু এটা আননোন ইটিওলজি, মানুষের দেখা যায় যে হঠাৎ করে নাই, তো উনি অধৈর্য যেন না হয়, মন খারাপ যদি না হয়, নিকটস্থ একজন বাংলাদেশের সব প্রান্তে ইউরোলজিস্ট পাওয়া যাবে, যদি একটু যান তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক খুব সুন্দর করে স্যার আপনাকে গাইডলাইন দিয়েছেন এবং আশা করছি আপনি উপকৃত হবেন। মোহাম্মদ জালাল উদ্দিন, তার বয়স 22 বছর। স্যার একটি বিষয় কিন্তু লক্ষণীয়, যে আমাদের এখানে যারা ইউরিনারি প্রবলেম নিয়ে প্রশ্ন করেছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু 20 থেকে 30-এর কোঠায়, আমি বলবো যে 20 থেকে 25-এর কোঠায় রয়েছেন। এর পেছনে কি কোনো কারণ রয়েছে স্যার? আমাদের জীবনযাত্রা বা কোনো হ্যাবিট, কোনো কিছু কি এর পেছনে কারণ হিসেবে আপনি মনে করছেন? একটা হচ্ছে এংজাইটি, একটা বড় কারণ, এটা আমাদেরকে মানতেই হবে। যে আমাদের সময়তে আমরা জীবনে যতটুকু চিন্তা করতাম বা জীবনে স্ট্রাগেল যতটুকু ছিল, তার চাইতে কিন্তু এখন স্ট্রাগেলটা বেড়েছে, কাজে সিম্প্যাথেটিক ওভার স্টিমুলাস কিন্তু ওনাদের থাকে, এইটা একটা কারণ। 2 নাম্বার হচ্ছে ফুড হ্যাবিট, আমাদের খাবারের যে প্যাটার্নটা এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যেহেতু ওই দিনের বেলাতে ব্যস্ত থাকে বেশি, পানিটা খাওয়া হয় না, সেটার কম্পেনসেশনটা হয় হচ্ছে বিকালের পরে থেকে,
অনেকটা রোজার সময়ের মতো, যার ফলে এগুলা কিন্তু অনেকটা হয়। আর একটা, আমার আগে আমরা এত চা খেতাম কিনা জানি না, আগে তো আমরা চা রপ্তানি করতাম, এখন কিন্তু রপ্তানি অতটা করতে পারি না, কারণ আমাদেরই কনজামশন বেড়েছে। চা কফি এই হ্যাবিটটা আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আর কি। তো আরেকটা আমাদের, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে, 20 থেকে 30 বছরের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, যেটাকে আমরা বলি বা প্রকাশ পায়, ব্লাডার নেক হাইপারট্রফি। যে স্যার, ব্লাডারের যে নেক, আপনাকে একটু ইন্টারাপ্ট করে আমি যে দর্শকের প্রশ্নটি নিচ্ছিলাম, প্রশ্নটি নিয়ে নিই স্যার, আপনার কথার সাথে মিল আছে। মোহাম্মদ জালালউদ্দিন, তার বয়স 22 বছর, তার ব্লাডার নেক হাইপারট্রফি আছে। ডক্টরের পরামর্শে জ্যাট্রাল খেয়ে তিনি ভালো আছেন, মাঝে মাঝে একটু বেশি ইউরিন ব্রেক পায়, এবং পরীক্ষার হলে ঢুকার আগে অথবা যখন তিনি গাড়িতে ওঠেন তখন, অথবা একটু আবেগ বা এক্সাইটমেন্ট যখন কাজ করে তখন তার প্রস্রাবের বেগটা বেশি আসে। এটি কি স্বাভাবিক কিনা সেটি তিনি জানতে চাইছেন, এবং অবশ্যই উল্লেখ্য যে তার ব্লাডার নিক হাইপারট্রফি রয়েছে ডায়াগনোস্ট। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য। এখানে টিপিক্যালি ব্লাডার নেক হ্যাপাট্রফি কিন্তু একটা কনজেনিটাল কন্ডিশন, মানে জন্মগত হলেও এটার প্রকাশটা পায় 3rd ডিকেড অফ লাইফে, 20 থেকে 30-এর মধ্যে। এটাও একই রকম সমস্যা করে, যে বারে বারে প্রস্রাব হয়, পেশাবের গতিটা আস্তে আস্তে কমে থাকে, পেশাব করার পরে মনে হয় যে পেশাব থেকে যাচ্ছে। এখন হাইপারট্রফি মানে বুঝতেই পাচ্ছেন যে নেক যেটা আছে, মানে প্রস্রাবের থলি আর নালীর যে সংযোগ স্থলটা, সেখানে একটা এই জায়গাটা উঁচু হয়ে থাকে। তো এটা যদি আমরা সমান করে দিতে পারি, তাহলে কিন্তু তার এই চ্যানেলটা আবার ক্লিয়ার হয়ে গেল। এখন এটা অসুবিধাটা হচ্ছে যে এই যে ব্লাডার নেকটা, আবার ইজাকুলেশনের সময় যখন বীর্যপাতটা হয়, তখন বীর্যটাকে একমুখী প্রবাহ করে, ওটাকে ভিতরে যেতে দেয় না। সো আলফা ব্লকার খেলে যেটা হবে, বা জেট্রাল বলেন, বা জেট্রাল মানে হচ্ছে কি আমাদের আলফুজুসিন, আলফুজুসিন বলেন বা ট্যামসুলুসিন বলেন, এটা খেলে যেটা হবে, উনি ভালো থাকবেন, ভালো বোধ করবেন, কিন্তু কমপ্লিট কিওরটা হবে না। এই বয়সে আমরা অপারেশনও সাজেস্ট করি না, কখনোই করা উচিত না। কারণ হচ্ছে যে এটা যদি করা হয়, তাহলে এই পুরুষটা সাধারণ উপায়, মানে প্রাকৃতিক উপায়ে বাচ্চা নিতে পারবে না তখন। এবং যেহেতু ওষুধে উনি ভালো আছেন, আমি ওনাকে বলবো আপনাকে এটা মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনি ওষুধে যতদিন ভালো থাকতে পারেন এই ওষুধ কন্টিনিউ করে যাবেন আপনি। ধন্যবাদ। ধন্যবাদ, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন, আপনার মাধ্যমে অন্য দর্শকরা ওই বিষয়ে তথ্য পেয়েছে, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে রয়েছি, আপনার কাছে যাওয়ার আগে জানতে চাই যে এই যে প্রস্টেট সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা, এবং একটি সিমটম, একটি না বেশ কয়েকটি সিমটম তো আসলে ইউরিনারি সিমটমসই, তো এই সমস্যাগুলো দেখা গেল আপনাদের কাছে, রোগীরা আসলেন, আপনাদের শরণাপন্ন হলেন, তারপরে কি কি ইনভেস্টিগেশনের সাহায্য আপনারা নিয়ে থাকেন, এবং 40 ঊর্ধ্ব পুরুষদের নিয়মিত ভাবে ফলো আপের জন্য কোনো ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে কিনা, সে বিষয়টি দিয়ে শেষ করতে চাইবো স্যার, এবং অবশ্যই আপনার পরামর্শ দিয়ে। আসলে আমি প্রথমে বলেছি যে প্রস্টেট যদি আপনার সমস্যা না করে, এটার কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই। তবে আমরা, যে আপনি বললেন যে সমস্যা হলে আমরা কি ইনভেস্টিগেশন করি, আমরা একটা ইউরিন দেখি, রুটিন একটা এক্সামিনেশন করি, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনোগ্রামের সাথে আমরা প্রস্রাবের থলির সর্বোচ্চ ধারণ ক্ষমতা MCC, এবং প্রস্রাব করার পরে কিছু থেকে যাচ্ছে কিনা পোস্ট ভাইটাল রেসিডিউ দেখি, যেটা না লিখে দিলে কিন্তু সোনোলজিস্টটা করে না, এটা উল্লেখ করে দিতে হয়। আমরা একটা ইউরোফ্লোমেট্রি করি, অর্থাৎ কিনা প্রস্রাবের গতিবেগটা কেমন আছে, উনি একটা কোমরের উপরে পেশাব করেন, স্পেশালাইজড কোমর যেটা সেন্সার লাগানো, আর তার সেন্সারের আর এক প্রান্ত কম্পিউটারের সাথে যুক্ত থাকে, সেই কম্পিউটারে কিছু ইন্টারপ্রিটেশন দেয়। সিরাম PSA বলে একটা পরীক্ষা আছে, যেটা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসে, সেটাও আমরা দেখি, কারণ অনেক কারণে PSA বাড়ে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে কিন্তু ক্যান্সার হয়, যদিও সেটা আরো পরে আর্লি এজে অনেক সময় হতে পারে, বিশেষ করে ফ্যামিলিতে যদি রান করে। এটার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এক্সামিনেশন দেখতে হবে, যে প্রস্টেটের কারণে তার কোনো সেকেন্ডারি কমপ্লিকেশন হচ্ছে কিনা, যেমন হার্নিয়া হতে পারে প্রস্টেটের কারণে। আর আমরা সব সময়
মলদ্বার দিয়ে একটা আঙ্গুল দিয়ে সবসময় প্রস্টেট গ্ল্যান্ডটাকে দেখে দেখা যায়। এটা দেখার একটাই উদ্দেশ্য যে এর মধ্যে কোনো রকমের টিউমারের উপস্থিতি আছে কিনা। শুধু সাইজ দেখার জন্য আমরা এটা দেখি না, কারণ সাইজ সাইজ একটা প্রেডিকশনও করতে পারে যে কত বড় হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ বা যে জন্য আমরা দেখি যে এটার মধ্যে টিউমারের অস্তিত্ব আছে কিনা। সবগুলো নেয়ার পরে আমরা ঠিক করি, শুধু ইনভেস্টিগেশন না, তার কিন্তু সিমটমটা খুব জরুরি। সিমটম গুলো এক, দুই নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন, এই দুটো রিপোর্ট একসাথে মিলে আমরা ঠিক করি যে তাকে শুধু বিহেভিয়ারাল মডিফিকেশন দিলেই হবে কিনা, যে খাবার পানি বা চা কফি এগুলো কমিয়ে দিলে হবে কিনা, এটা একটা। দুই নম্বর এক ট্রিটমেন্ট অপশন যেটা আসে সেটা হলো মেডিকেল ট্রিটমেন্ট অপশন, ওষুধ দিয়ে আমরা এক বা একাধিক কম্বিনেশন দিতে পারি। এবং যখন ওষুধের অপশনটা শেষ হয়ে যাবে, অনেকে ওষুধ যে বয়সে শুরু করার কথা সেই বয়সে আসে না, আরো পরে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। তাহলে আমাদের ট্রিটমেন্টটা তিন রকম, একটা হচ্ছে ওয়েটিং শুধু বিহেভিয়ারাল মডিফিকেশন বা ওয়াচফুল ওয়েটিং বলি আমরা, সেকেন্ডটা হচ্ছে মেডিকেল থেরাপি, আর সবার শেষে থার্ড অপশন হচ্ছে সার্জিক্যাল। আজকের যুগে যদি সঠিকভাবে একটা রুগীকে মূল্যায়ন করা হয় তাহলে মোটামুটি 80% রুগীরই কোন রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে না, মেডিকেল ট্রিটমেন্ট পর্যন্তই ভালো থাকে সবাই, অন্তত 80% মানুষ আর কি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে রয়েছি, আপনাকে ধন্যবাদ আসলে জানাতেই হবে, আপনি আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদের দর্শকদের জন্য দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমাদের দর্শকরা আপনার মাধ্যমে জানতে পেরেছে সেজন্য, এবং এসকে ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ আমাদের এই পর্বে সাথে থাকবার জন্য। অবশ্যই সুপ্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন আমাদের এই অনুষ্ঠানে, এই পর্বটিতে, এবং যারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন, আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু দর্শকরা প্রশ্ন করছেন এবং আগে প্রশ্ন করে অপেক্ষা করেছিলেন, তবে যেহেতু আজকে সময় স্বল্পতা রয়েছে আজকে আপনাদের প্রশ্নগুলো হয়তো আলাদা করে সবারটা নিতে পারিনি, কিন্তু এটি যেহেতু একটি ধারাবাহিক আয়োজন এই আয়োজনের সাথেই থাকুন এবং পরবর্তী পর্বে আবারও আপনার প্রশ্নগুলো করবেন, অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে এবং আলাদা করে উত্তর দেওয়া হবে। আমি ডাক্তার তামান্না মাহমুদুর আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।